আপনার বক্তব্যে বয়ান সুদী খেলা হতের প্রেক্ষাপটে গ্রহণযোগ্য বলে বলা হয়েছে। এই প্রসঙ্গে সূরা মুমতাহিনার 12 নং আয়াতের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি এবং এর সঠিক নির্দেশনা চাচ্ছি। আমার বক্তব্যের হয়তো প্রশ্ন উত্তরে এটা শুনেছেন, কিন্তু আমার যে বক্তব্য আছে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, তাতে আছে যে বায়াত 3 প্রকার। এক হচ্ছে খলিফাতুল মুসলিমিনের বায়াত, শপথ করা। দেশের রাষ্ট্রনায়ক যদি খলিফা হয় তাহলে তার সাথে বায়াত করতে হবে, শপথ করতে হবে এবং আনুগত্য করতে হবে। দুই হচ্ছে কেউ যদি নতুন মুসলমান হয় তার হাতে হাত দিয়ে বায়াত করা, যে তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং নামাজ কায়েম করবে, রোজা রাখবে, যাকাত দেবে, হজ করবে, গুনাহ থেকে বাঁচবে, পাপ থেকে বেঁচে থাকবে, হচ্ছে বায়াত আলাল ইসলাম, ইসলামের বায়াত। 2 নম্বর। 3 নম্বর বায়াত হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহর বায়াত, যদি ওয়ালি আমর, হ্যাঁ, দেশের শাসক, আমাদের যিনি আমির, তিনি যদি বলেন আমিরুল মুসলিমিন, দেশের শাসকের কথাই, কেউ একটা দলের আমির বনে গেল আর বলছে আমরা জিহাদ করবো না, দেশের শাসক যদি বলেন যে বায়াত করতে হবে, সৌদি আরবে যদি আমিরুল মুমিনিন ওয়ালি আমর খলিফাতুল মুসলিমিন যদি বাদশা বলেন যে আল্লাহর রাস্তায় জিহাদে বেরোতে হবে, তাহলে দেশের লোককে বায়াত করতে হবে, আনুগত্য করতে হবে। বায়াত আলাল জিহাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন, নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদা। শের কবিতা পড়তেন সাহাবাই কেরামরা খন্দকের যুদ্ধে, যে খন্দকের যুদ্ধ হয়েছিল, খন্দকগুলি পরীক্ষা খনন করছেন আর এই কবিতাগুলি আবৃত্তি করছিলেন, আমরা তো তারাই, নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত করে শপথ করেছি আলাল জিহাদে, জিহাদের জন্য। এই 3 রকমের বায়াত আছে, বাকি সাংগঠনিক বায়াত নেই। যদি কিছু লোকেরা টেনে হেঁচড়ে সব করে, তার যে কোনো সংগঠন হোক না কেন, আর এই রকম পীর মুরিদের বায়াত, এই বিদাতি বায়াত, তাসাউফের বায়াত, পীর মুরিদের বায়াত, এই বিদাত নেই, এই নেই। আল্লাহ পাক রব্বুল যেন বোঝার তৌফিক দান করেন। এবং এই 3 বায়াতের মধ্যে সূরা মুমতাহানার বায়াত হচ্ছে ইসলামের বায়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হ্যাঁ, ইয়া কি ইজা জাআকাল মুমিনাতু ইয়া আইয়ুহাম, ইয়া আইয়ুহ কি, হ্যাঁ, ইয়া আইয়ুহ নবী, আছে আয়াতটা পড়েন কেউ হাফেজ সাহেবরা, ইজা জাআকাল মুমিনাতু ইউবাইয়ানাকা আলা আল্লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ, যখন মুমিন নারীরা আসবে, হ্যাঁ, কি বলে যে আমরা আর শিরিক করব না, কুফরি করব না, জেনা করব না, ব্যভিচার করব না, ঈমান নিয়ে আসছি এখন, তখন ফান্তাহিন হন না, তাদের পরীক্ষা নাও যে সত্যি তারা কথাগুলি ঠিক বলছে কি না, আল্লাহু আলা বি ঈমানিহিন না, অন্তর্জামী আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং তাদের সাথে বায়াত নেন, হাতে হাত দিয়ে নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহিলাদের কাছ থেকে বায়াত নিতেন কথার দ্বারা, পর্দার আড়াল থেকে, আর পুরুষদের কাছে ইসলাম কবুল করলে বায়াত নিতেন হাতে হাত দিয়ে। এই বায়াতের কথা সূরা মুমতাহিনায় বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ানাকা, মুমিন হয়ে যদি বায়াত করার জন্য আসে তাহলে প্রথম আল্লাহ বলেছেন শিরিক করবে না, মানে তাওহীদের অনুসারী হয়ে তাওহীদ স্বীকার করে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ইসলাম কবুল করার জন্য এসেছে। সূরা মুমতাহানার এই বায়াত হচ্ছে বায়াত আলাল ইসলাম, ইসলামের বায়াত। আর বায়াতের যখন হুদাইবিয়ার সন্ধির বায়াত ছিল জিহাদ ফি সাবিলিল্লাহর বায়াত, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি শহীদ করে দিয়ে তাকে যেমন খবর পাচ্ছি আমরা, তাহলে মক্কায় ঢুকবে এবং মক্কার কুরাইশ মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো, বায়াত করো তোমরা। এই বায়াত ছিল বায়াতের রিজওয়ান, যে বায়াতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতহে উল্লেখ করেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযা বায়ুনাকা তাহতাশ শাজারা।